প্রথম 30টি আসনে লড়াই হবে 27 মার্চ, অর্থাৎ খুব বেশি দেরি নেই। এখানে কে এগিয়ে কে পিছিয়ে সেই হিসেব আপনাদের সামনে তুলে ধরব। নির্বাচন হবে জঙ্গলমহলের অধিকাংশই আসনে। পূর্ব মেদিনীপুরে 7টি আসন রয়েছে, আর এই যে আসনগুলি তার সাথে সাথে আরও যেগুলো আছে সেগুলো ও বলবো। এতদিন রোদে পুড়ে যে প্রচার করেছেন তার ফলাফল পাওয়া যাবে 2রা মে, তবে রেস্ট নিশ্চয়ই তারা পাবেন কিছুদিন হয়তো। রাজনৈতিক দলের প্রার্থীরা তাই শনিবারের দিকে তাকিয়ে রয়েছেন। 2019-এর লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে কিন্তু বিজেপির বেশ ভালো ফল হয়েছিল, তারপর গঙ্গা দিয়ে চলে গেছে অনেক জল। বিধানসভা নির্বাচনে হারানো জমি পুনরায় উদ্ধার করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। তাদের নব যেই প্রকল্পগুলো স্বাস্থ্যসাথী আর দুয়ারে সরকার, এটি তাদের হাতিয়ার। এছাড়া অন্যান্য প্রকল্পগুলো তো রয়েছেই, আর এখানে যা দেখা যাচ্ছে তাতে লড়াই হবে বেশ হাড্ডাহাড্ডি। 30টির মধ্যে বেশিরভাগ আসনেই এবার রয়েছে হাড্ডাহাড্ডি লড়াই, এমনটা মনে করছে অন্তত ওয়াকিবল মহল। কোনো পক্ষই বিনা যুদ্ধে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। এবারে দেখে নেওয়া যাক কোথায় কে জিততে পারেন। প্রথমে আসি পূর্ব মেদিনীপুরে, কাঁথি উত্তর। এই আসনটিতে তৃণমূলের হাতিয়ার কিন্তু প্রধানত সংগঠন। এর মোকাবেলায় বিজেপি প্রার্থী সুনীতা সিনহার ভাবমূর্তি বেশ ভালো, সুতরাং সহজে জয় হবে না। এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জিততে পারেন। 2, পটাশপুর। এটা অধিকারী গড় হিসাবে পরিচিত, কিন্তু শুভেন্দু বিজেপিতে চলে যাওয়াতে কী প্রভাব পড়বে তা এই মুহূর্তে বলা মুশকিল। তবে এমনটা মনে করা হচ্ছে যে এখানে বিজেপি কিছুটা এগিয়ে। 3, ভগবানপুর। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী অর্ধেন্দু মাইতি, গত 2বারের তিনি বিধায়ক। এখানে অ্যান্টি ইনকাম্বেন্সি ভোট একটি বড় ফ্যাক্টর, সুতরাং এখানে বিজেপি এগিয়ে রয়েছে কিছুটা। এরপর আসি খেজুরি। এই কেন্দ্রে তৃণমূল এবং বিজেপি দুজনই ভালো লড়াই দেবে বলে মনে করা হচ্ছে। পার্থপ্রতিম দাসের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন তারই স্ত্রী, সুতরাং এখানে একটি নেতিবাচক প্রভাব তো পড়ছেই, বিজেপি অ্যাডভান্টেজ। কাঁথি দক্ষিণ, শুভেন্দুর গড় হিসেবে এটা অপরিচিত, তবে এই এলাকা শহরকেন্দ্রিক, ভোটারদের অধিকারী পরিবারের উপর নির্ভরশীলতা কতটা তা ভোটের পর বোঝা যাবে। জ্যোতির্ময় কর ছিলেন পটাশপুরের বিধায়ক, তাকে সরিয়ে এখানে নিয়ে আসা হয়েছে, সুতরাং এখানে অ্যাডভান্টেজ রয়েছে বিজেপির। রামনগর, এখানে তৃণমূল বিজেপির দ্বিমুখী লড়াই হবে এবং লড়াইটি হাড্ডাহাড্ডি হবে বলাই বাহুল্য। তবে তৃণমূলের এখানে সংগঠন বেশ শক্তপোক্ত, তবে অ্যান্টি ইনকাম্বেন্সি ফ্যাক্টর এখানে কাজ করবে, যার ফলে তৃণমূলের অখিল গিরি কিছুটা পিছিয়ে পড়লেও পড়তে পারেন, অর্থাৎ অ্যাডভান্টেজ বিজেপি। এগড়া, এই কেন্দ্রে প্রাক্তন স্কুল হেডমাস্টার তরুণ মাইতি আর বিজেপির ইয়ং অরূপ দাসের মধ্যে রয়েছে, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, দুজনেরই ভাবমূর্তি সমান। এখানে কোনো কেউ এগিয়ে নেই, কেউ পিছিয়েও নেই, সুতরাং যে কেউ এখান থেকে জিততে পারেন। এবার আসি পশ্চিম মেদিনীপুর। মেদিনীপুর, এই লোকসভার আসনে এটি কিন্তু বেশ ভালো ফল করেছিল, বিজেপি এগিয়েছিল। এখানে তৃণমূলের প্রার্থী জুন মালিয়া, তিনি বেশ ভালো প্রভাব ফেলেছেন প্রচারে, সুতরাং এক্ষেত্রে মনে করা হচ্ছে যে ঘাসফুল শিবির অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র থেকে জিতবেন। শালবনি, তৃণমূলের গড় হিসেবেই পরিচিত, এতদিন লোকসভায় বিজেপি ভালো করেছিল, এখন এখানে বিশেষ খুব একটা কাজ হবে না বলেই মনে করছে, তাই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। গড়বেতা, এই কেন্দ্রে লড়াই হবে হাড্ডাহাড্ডি, শক্তপোক্ত সংগঠন যাদের তারাই জিতবে, তবে বলা যাচ্ছে না এখানে কে জিতবেন, কোনো অ্যাডভান্টেজ নেই কারোই, দুপক্ষই সমান সমান। দাঁতন, এখানে অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল, তৃণমূলের সংগঠন এবং প্রার্থীর ভাবমূর্তি বেশ ভালো, তাই বিজেপির পক্ষে এখানে জেতা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে। কোশিয়ারি, উন্নতি হয়নি বলে অভিযোগ, সুতরাং এইটাই একটি বড় কাটা, অর্থাৎ অ্যান্টি ইনকাম্বেন্সি ফ্যাক্টর। তাছাড়া গোষ্ঠীদ্বন্দ্ব বালিখাদান ইস্যু রয়েছে,
যার ফলে এখানে এগিয়ে ঘাসফুল শিবির আর গ্রামীণ খড়গপুর, অর্থাৎ খড়গপুর গ্রামীণ, এই কেন্দ্রে বিরোধীরা বেশ সংগঠিত নয়। সুতরাং এখানে লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হবে। এগিয়ে রয়েছে শাসক দল, অর্থাৎ তৃণমূল জেতার সম্ভাবনা প্রবল। এবারে আসি পুরুলিয়া জেলায়। বান্দোয়ান তৃণমূল বিধায়ক রাজীব লোচন সোরেন প্রার্থী হয়েছেন, কিন্তু ক্ষোভ রয়েছে। আদিবাসী মাহাতো সহ বিভিন্ন জনজাতির মানুষ তার পাশে রয়েছেন। বিজেপি প্রার্থীকে নিয়ে অসন্তোষ রয়েছে গেরুয়া শিবিরেই, সুতরাং এখানে অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস। বলরামপুর পঞ্চায়েত নির্বাচনে এই কেন্দ্রে একেবারে ছিল গেরুয়াময়, তবে প্রার্থী নিয়ে ক্ষোভ রয়েছে গেরুয়া শিবিরের মধ্যেই, যার ফলে লড়াই হাড্ডাহাড্ডি হলেও এগিয়ে তৃণমূল কংগ্রেস। বাগমুন্ডি কংগ্রেসের গড় হিসেবে পরিচিত। বাগমুন্ডিতে লোকসভায় বিজেপির হাওয়া ছিল বেশ ভালো। বিজেপি আশুকে ছেড়ে দেওয়ায় দলের মধ্যে খুব বিক্ষোভ চরমে, সুতরাং বিজেপির ভোট কংগ্রেসে যেতে পারে, যার ফলে এই কেন্দ্রে দুবারের বিধায়ক, জেলা কংগ্রেসের সভাপতি তথা এই কেন্দ্রের ভোট প্রার্থী নেপাল মাহাতো আবার জয়ী হলে অবাক কিছু থাকবে না, সুতরাং তিনি জিততেই পারেন কংগ্রেস। জয়পুর তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল হয়ে গেছে। নির্দল দীপজ্যোতি সিং দেওকে সমর্থন করেছে তৃণমূল কংগ্রেস। জোট থেকে ফরওয়ার্ড ব্লকের প্রার্থীও রয়েছেন ধীরেন্দ্রনাথ মাহাতো। তবে বিজেপি প্রার্থী মুকুলপন্থী ফরওয়ার্ড ব্লক থেকে আসা প্রাক্তন সাংসদ নরহরি মাহাতোর বিরুদ্ধে রয়েছে গোজ প্রার্থী, যার ফলে এই আসনটি বলা খুব মুশকিল কোন দিকে যেতে পারে, তবে কংগ্রেসের দিকে ঢুকলেও ঢুকতে পারে বলেই মনে করা হচ্ছে। পুরুলিয়া প্রাক্তন কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় বিজেপির প্রার্থী হওয়ায় ক্ষোভ রয়েছে প্রবল। এই আসনে কংগ্রেসের প্রার্থী পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়, শহরে তিনি অত্যন্ত পরিচিত মুখ। এদিকে আবার দাপুটে নেতা রয়েছেন পুরুলিয়ার জেলা পরিষদের সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, তাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। সুতরাং ফল হাড্ডাহাড্ডি লড়াই তা বলাই বাহুল্য, তৃণমূলের পালে হাওয়া লাগলে লাগতে পারে বলে মনে করা হচ্ছে। মানবাজার দুবারের বিধায়ক রাজ্যের অনগ্রসর শ্রেণী মন্ত্রী রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডু এবারও প্রার্থী হয়েছেন তৃণমূলের পক্ষ থেকে। এই কেন্দ্রে তৃণমূলের গড় হিসেবেই মনে করা হয়, সুতরাং এই কেন্দ্রটিও তৃণমূলের যাবে বলে মনে করা হচ্ছে। কাশীপুর এই কেন্দ্রে তৃণমূলের দুবারের বিধায়ক স্বপন বেলথরিয়া এবারও প্রার্থী, তৃণমূলের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করতে পারে। বিজেপি ঘরের ছেলে শিক্ষক দলের আদিবাসী সংগঠনে প্রার্থী করেছে। আগে এই কেন্দ্রে সিপিএমের গড় ছিল, এবার সেই ঘর পুনরুদ্ধারে মরিয়া লাল পার্টি, তবে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। পাড়া তৃণমূলের বিধায়ক উমাপদ বাউরি এবার প্রার্থী হয়েছেন। প্রার্থী নিয়ে বিজেপিতে যথেষ্ট কলহ রয়েছে। গেরুয়া শিবিরের জয়ের সম্ভাবনা ছিল, কিন্তু হারানো জমি পুনরুদ্ধার করতে পারবে তৃণমূল এমনটাই মনে করা হচ্ছে। রঘুনাথপুর তৃণমূলের দুবারের বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি এবার এই কেন্দ্র থেকে প্রার্থী না হয় দলের মধ্যে বেশ কোন্দল রয়েছে। তার প্রভাব ইতিমধ্যেই পড়েছে, কোমর বেঁধে নেমেছে তৃণমূলের নেতা কর্মীরা। তবে সংগঠন তাদের বেশ মজবুত আর বিজেপিও কম যায় না, তবে রঘুনাথপুর এবার তৃণমূল জিততে পারে বলে মনে করা হচ্ছে। বাঁকুড়া জেলা সালতোড়া, এখানে কিন্তু বেশ ভালো ফাইট হবে, তবে বাউরি ভোট নির্ধারণ করে এই কেন্দ্র। তৃণমূল প্রার্থী মণ্ডল সম্প্রদায়ের নাম সন্তোষ, তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে, সুতরাং তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ। বিজেপি প্রার্থী চন্দনা বাউরি নিম্নবিত্ত পরিবার থেকে আসা, এই এলাকায় আরএসএসের বেশ মজবুত সংগঠন ও রয়েছে, তবে সুবিধা পাবে বিজেপি বলে মনে করা হচ্ছে। ছাতনা তৃণমূল প্রার্থী সুভাষিস বটব্যালকে কাছে না পাওয়ার অভিযোগ রয়েছে এলাকাবাসীর। জনসংযোগে তলানিতে ঠেকেছে বলে তাদের মধ্যে থেকে কথাবার্তা উঠে আসছে। জলকষ্ট রয়েছে এখানে, তা মেটাননি বিধায়ক। এদিকে এলাকার সরকারি চাকুরি বেশি, যার পাওনা নিয়ে ক্ষোভ বিক্ষোভ তো রয়েছেই, তবে এই কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। রাঁধিবাঁধ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী জ্যোৎস্না মান্ডি আদিবাসী, তবু আদিবাসীদের মধ্যে আরএসএস সংগঠন শক্ত। 2013 সালে জনকল্যাণমুখী কাজ করেছে, তবে আদিবাসীদের মধ্যে বিজেপির বিরুদ্ধে হাওয়া তৈরি হয়েছে, সুতরাং এখানে
ঝাড়খণ্ডের পার্টি মানে নরেন গোষ্ঠী তৃণমূলের পাশে দাঁড়িয়েছে, সুতরাং অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস। রায়পুর তৃণমূলের প্রার্থী আদিবাসী হলেও জনসংযোগ থেকে তিনি বিচ্ছিন্ন, আরএসএসের সংগঠনে বিজেপি মোটামুটি এগিয়ে বলা যেতে পারে। তবে এখানে আইএফএসের প্রার্থী সংগঠন মোটামুটি মজবুত, তাই তিনি প্রচুর ভোট কাটবেন এবং তার সুবিধা পাবেন তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রাম নয়াগ্রাম তৃণমূলের উন্নয়নমূলক কাজ এলাকায় ব্যাপক প্রভাব পড়বে, কাজের নিরিখে এগিয়ে রয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস। তবে বিজেপির সংগঠন খারাপ নয়, সেদিক থেকে দেখতে গেলে তৃণমূল কিন্তু এখানে এগিয়ে। গোপীবল্লভপুর তৃণমূল প্রার্থী রয়েছেন কর্মেন্দ্রনাথ মাহাতো, বিজেপি প্রার্থী সঞ্জিত মাহাতো। সিপিএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রশান্ত দাস। জঙ্গলমহলের এই আসনে তৃণমূল বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং এগিয়ে তৃণমূল। ঝাড়গ্রাম তৃণমূল প্রার্থী বীরবাহা হাসদা, বিজেপির প্রার্থী সুকুমার শতপতি এবং সিপিএমের পক্ষে দাঁড়িয়েছেন মধুজা সেনরায়। কাজের নিরিখে কিন্তু এগিয়ে তৃণমূল কংগ্রেস, বিজেপির সংগঠন বেশ ভালোই, লড়াই হবে হাড্ডাহাড্ডি, এগিয়ে তৃণমূল কংগ্রেস। বিনপুর দেবনাথ হাসদা এবার তৃণমূলের হয়ে প্রার্থী, বিজেপির প্রার্থী পালহান সোরেন আর সিপিএমের রয়েছেন প্রাক্তন বিধায়ক দিবাকর হাসদা। লড়াই হবে খুব ভালোই, তবে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ তৃণমূল কংগ্রেস জিততে পারেন এই আসন থেকে। সুতরাং এই সমীক্ষা থেকে যা উঠে আসছে তাতে তৃণমূল কংগ্রেস পেতে পারে 17টি আসন, বিজেপি পেতে পারে 8টি আসন, কংগ্রেস পেতে পারে 3টি আসন এবং 2টি আসন কী হবে তা এই মুহূর্তে বলা খুবই মুশকিল। 30টি আসনে কে কোথায় জিততে পারেন আপনাদেরকে জানালাম, আভাস দিলাম। আমাদের সাথে থাকুন, পরবর্তী পর্যায়ে যা আপডেট আসবে তা আমরা আপনাদের জানিয়ে দেব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন।